নমস্কার, আপনারা দেখছেন নিভিয়াম নিউজ আর আপনার সাথে রয়েছে আমি দেবিকা। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা কিন্তু মেডিকেল কলেজ এবং তার সাথে মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা পড়ুয়ারা যে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বা তাদের ডিগ্রি শেষ করার জন্য গেছেন, সেই কলেজ এখনো পর্যন্ত ন্যাশনাল তকমা বা ন্যাশনাল যে উপাধি মেডিকেল কলেজে সেটা বজায় আছে কিনা তা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি এই কথা কেন বলছি সেই বিষয়টিকে নিয়ে আজকে পুরো আলোচ্য বিষয়। ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে প্রায় 150টি মেডিকেল কলেজের তালিকা তৈরি করা হয়েছে যাদের ন্যাশনাল স্বীকৃতি বাতিল করা হবে বলে জানিয়েছে এই ন্যাশনাল মেডিকেল কমিশন। কেননা এই যে তারা যে 150টি তালিকা তৈরি করেছে তা কিন্তু কিছু বিষয়ের ওপর নির্ধারণ করে পর্যবেক্ষণ করার পরে কিন্তু এই 150টি মেডিকেল কলেজের তালিকা তৈরি করেছেন যে 150টি মেডিকেল কলেজ তাদের স্বীকৃতি হারিয়ে ফেলবেন। কারণ মেডিকেল কলেজ এই সকলেই 150টি মেডিকেল কলেজ সরকারের কোনো নিয়ম মানছে না, এমনকি পর্যাপ্ত শিক্ষক নেই, এইসব বিষয়ের উপরে কিন্তু তদন্ত করার পর এই তালিকা তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, একটা মেডিকেল কলেজ চালানোর ক্ষেত্রে বা প্রতিটি বিষয়ে কিন্তু একটা পর্যাপ্ত নিয়মের ওপর চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিকেল কলেজগুলোকে চলতে হয় একটি নিয়মের ওপরে, যেখানটায় সরকারি ন্যাশনাল যে সরকারি স্বাস্থ্য দপ্তর সেখান থেকে যে নিয়ম তালিকা তৈরি করে দেওয়া হয় যে নিয়মের ওপরে কিন্তু তাদের কলেজগুলোকে চালাতে লাগে। সেই ক্ষেত্রে এই 150টি কলেজেই তারা পেয়েছে যে সরকারের নিয়ম কোনো কিছু মানছেন না। সূত্রের খবর অনুযায়ী বিগত এক মাস ধরে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড অফ কমিশনের তরফে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ওপর তদন্ত শুরু হয়। আর যে যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে তদন্ত শুরু হয় সেই বিষয়গুলো হলো মেডিকেল কলেজের সিসি ক্যামেরা, আধার লিঙ্ক করা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া এবং শিক্ষক বা ফ্যাকাল্টিদের ভূমিকা কতটা রয়েছে সেই কলেজগুলোতে, এই বিষয়গুলোর ওপর কিন্তু জোর দিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। এই তদন্ত করতে যাওয়ার পরই এই 150টি কলেজে কিন্তু দেখেছে যে ক্যামেরা থাকলো সেই ক্যামেরা ঠিকঠাক কাজ করছে না, অথবা কোন কলেজে ক্যামেরাই নেই, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ঠিকঠাক কাজ করছে না, এমনকি বহুদিন ধরে ফ্যাকাল্টিদের বা শিক্ষকদের পদ শূন্য থাকার পরেও সে শূন্যস্থানে নতুন করে কোন শিক্ষক বা ফ্যাকাল্টিদের নিয়োগ করা হচ্ছে না। এই সমস্ত বিষয় কিন্তু ঘটার পরই বা তদন্ত করার পরই কিন্তু এই 150টি তালিকা তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটা জানিয়ে রাখি, অলরেডি কিন্তু দেশে 150টি মেডিকেল কলেজের মধ্যে প্রায় 40টি মেডিকেল কলেজ তাদের স্বীকৃতি অলরেডি হারিয়ে ফেলেছেন। সেই ক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কমিশন তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানটায় 150টি মেডিকেল কলেজের জন্য একটু কিছুটা হলো স্বস্তি বা সুখবর হতে পারে। কেননা তারা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তারা পুনরায় তাদের এই স্বীকৃতি ফিরে পেতে পারেন একটি আবেদনের মাধ্যমে। সেই আবেদনে লেখা থাকবে তারা যে এই সরকারের নিয়ম প্রপারলি ভাবে মেনে চলছেন, শুধু আবেদনে লিখিতভাবে নয়, তথ্য প্রমাণ সহকারে এনএমসি দপ্তরে জমা দিতে হবে আগামী 30 দিনের মধ্যে। মানে যেদিন থেকে এই 150টি কলেজ বা যে 40টি কলেজ তাদের স্বীকৃতি হারিয়ে ফেলেছে, যেদিন থেকে হারিয়ে ফেলেছে সেই দিন থেকে আগামী 30 দিনের মধ্যে বিজ্ঞপ্তিটি আবেদনটি জারি করতে হবে এনএমসি দপ্তরে। এবং এনএমসি দপ্তর যদি তাদের আবেদন খারিজ করে দেয় তাহলে তারা পুনরায় দেশের স্বাস্থ্য দপ্তরে যে তারা এই আবেদন জমা করতে পারবেন, তাদের পুনরায় স্বীকৃতি এই যে ন্যাশনাল মেডিকেল কলেজে যে স্বীকৃতি তারা ফিরে পাওয়ার জন্য। আচ্ছা, এই যে পুরো বিষয়টি যে ঘটেছে একটি অভিযোগের মাধ্যমে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটি অভিযোগের ভিত্তিতেই কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশন একটা তদন্ত শুরু করেছিল, সেই জেরেই কিন্তু এরকম একাধিক কলেজের নাম উঠেছে। সেই একাধিক কলেজের নামের মধ্যে কিন্তু রয়েছে গুজরাট, অসম, পন্ডুচেরি, তামিলনাড়ু, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, এমনকি পশ্চিমবঙ্গের একাধিক মেডিকেল কলেজ। কিন্তু যে বিষয়টি মানে আপনাদেরকে জানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, যে অভিযোগটা কে করেছেন বা কার কারণে এই পুরো বিষয়টি তদন্ত শুরু হয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি গত ডিসেম্বর মাসে দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য
তিনি বিভিন্ন মেডিকেল কলেজে হঠাৎই পরিদর্শন করতে যান এবং সেখানটায় যে তিনি যে দেখেন যে বিভিন্ন কলেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, এমনকি সিসি ক্যামেরা নেই, এরকম একাধিক সরকারি নিয়ম মানা হচ্ছে না। তার এই অভিযোগের পরেই কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজের যে স্বীকৃতি তা বাতিল করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল মেডিকেল কমিশন এবং সেখানটা তারা মানে এই তদন্ত শুরু করেন, এমনটাই জানা গেছে ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে। এখন এই পর্যন্ত। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন শুধুমাত্র ইভিএম নিউজে।